উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি এর ফলাফল একদম পুরোপুরি প্রস্তুত, আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা পর পরীক্ষার ফলাফল দিবে। আজকে তোমাদের পরীক্ষার ফলাফল সম্পর্কিত সর্বশেষ আপডেটগুলো বলে দিচ্ছি। তার আগে তোমাদের সবার জন্য শুভকামনা দোয়া রইল। তোমরা সবাই সবার মনের যে একটা রেজাল্ট আছে, যে এটা আমি পেতে পারি, সেই আকাঙ্ক্ষা পূরণ হোক, সেই আশা পূরণ হোক, আল্লাহ তাআলা তোমাদের সকলের মনের আশা পূরণ করুক, আমিন। তো তোমাদের পরীক্ষা নিয়ে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে, অনেক শিক্ষার্থী হয়তো বা জানো না, অনেক শিক্ষার্থী হয়তো বা বিষয়গুলো এড়িয়ে যাচ্ছ, বাট আমার কাছে একটা জিনিস মনে হয়, তুমি তোমার মোবাইল ফোন থেকে খুব সহজে এসএসসি রেজাল্ট দেখতে পারবা তিনটা নিয়মের মাধ্যমে। আমি নিয়মগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এসএসসি রেজাল্টের প্রথম যে নিয়মটা, সেটা হচ্ছে তুমি মার্কশিট আকারে, গ্রেড পয়েন্ট আকারে রেজাল্ট দেখতে পারবা। এ গ্রেড, এ প্লাস, এ মাইনাস এভাবে দেখতে পারবা তোমার সাবজেক্টের রেজাল্ট। এক্ষেত্রে এই ওয়েব লিঙ্কের উপর ক্লিক করে তুমি ফলাফল দেখতে পারবা। আমি এই পুরো লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো। দুই নম্বর, তুমি মার্কশিট আকারে যদি ফলাফল দেখতে চাও, অর্থাৎ তুমি সৃজনশীলে কত পাইছো, এমসিকিউ কত পাইছো, বহু নির্বাচন কত পাইছো, তাহলে মার্কশিট আকারে ঠিক এই ওয়েব লিঙ্কের উপর ক্লিক করলে তুমি এখানে তোমার সব তথ্যগুলো দিবা, তাহলে তুমি ফলাফল দেখতে পারবা। আর তৃতীয়ত হচ্ছে তোমার এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখা। এসএমএস পাঠানোর নিয়মটা আমরা দিয়ে রাখছি ডিসক্রিপশন এবং কমেন্টে, সেখানে চেক করে তুমি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। সো টোটাল একটা পোস্টের মধ্যে তুমি তিনটা লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তুমি পুরো প্রসেসটা জেনে রেজাল্টটা দেখে নিতে পারবা। তাই ডিসক্রিপশন কমেন্ট চেক করো আর অবশ্যই রেজাল্টটা দেখে নিও। অনেক শিক্ষার্থী বর্তমানে আন্দোলন করছে এই ফলাফলের বিষয় নিয়ে, যেহেতু এই মুহূর্তে রেজাল্ট প্রকাশ করবে। আমার মনে হয় যে এখন আর কোনো কিছু না করাটাই বেটার হবে, এতে করে শিক্ষার্থীদের ভাবমূর্তি নষ্ট হতে পারে। এই একটা ব্যাপার আমি একটু বলতে চাই, আমি নিজে আগ্রহী হয়ে, কারণ যখন তোমরা আন্দোলন করেছিলো, যখন তোমাদের দরকার ছিল, আমরা কিন্তু তোমাদেরকে ভিডিও করে বা যে কোনো জায়গায় গিয়ে, এমনকি আমি শাহবাগে গিয়েও পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট করেছিলাম। কিন্তু এখন আমার মনে হয় যে এই বিষয়টার সাথে অনেক শিক্ষার্থী একমত নেই এবং এটা ভালো হবে না, তোমাদের ভাবমূর্তি নষ্ট হবে, যা আবার হয়ে গেছে পরিশ্রম করো, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে, এইটা আমি তোমাদেরকে বলবো। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আপডেট আছে, সেটা হচ্ছে তোমাদের রেজাল্টের পাশের হার নিয়ে। গত বছর যে পাশের হার ছিল এইচএসসি, সেটা ছিল 78%, তো খুবই খারাপ ছিল। তোমাদের বেলায় গত বছর যে ফার্স্ট হয়েছে বরিশাল বোর্ডের পাশে ছিল, কতজন 80 না কতজন সামথিং ছিল। সো দেখা যায় রেজাল্ট কিন্তু অনেকে প্রায় 60-এর ঘরেও অনেকে গেছে গত বছর পাশে, আর মানে 100 জনে হয়তো বা দেখা যায় যে 30 জনের বেশি ফেল করেছে, এমন ঘটনা ঘটেছে। এবছর পাশের হার অনেক বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো খবর। এবং এটা একটা নর্মাল ব্যাপার যে অনেকগুলো এক্সাম হয়নি, সেগুলো তো যেহেতু অলরেডি এসএসসি থেকে আসতেছে, আর এসএসসি তো ওইগুলো তো সবাই পাশ করছে। এই একটা ব্যাপার, এসএসসিতে প্রায় 88 ছিল পাশের হার, তোমাদের বেলায় এরকমেরই থাকবে 88 বা হচ্ছে যদি বলি 88-90, মানে এরকমেরই 85-90 মধ্যে তোমাদের পাশের হার থাকবে বলে তারা জানিয়েছে। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে 15 অক্টোবর সকাল 11টায়। কোনো কোনো ক্ষেত্রে 11টার আগেও ফলাফল পেতে পারো, কোনো কোনো জায়গায় পরীক্ষার ফলাফল 11টার পরেও পেতে পারো, ঠিক আছে। যদি ওয়েবসাইটের সমস্যা হয় তাহলে ফলাফল দেরিতে প্রকাশ করে। আবার অনেক সময় শিক্ষা মন্ত্রণালয় নিজেরাই বুদ্ধিমানি করে ওরা পরীক্ষার ফলাফল আগে পাবলিশ করে দেয়, যাতে করে শিক্ষার্থীদের ঝামেলা না হয়, ওয়েবসাইটে বেশি ভিড় না পড়ে। তো ওয়েবসাইটে ফলাফল দেখার নিয়মগুলো আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, কমেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট লিঙ্কে পেয়ে যাবা, সেখান থেকে রেজাল্ট দেখে নিও। বাট আমি এইচএসসি রেজাল্ট প্রকাশের দিন লাইভে আসবো কি না সেটা একটু জানিও, কারণ অনেক শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে রেজাল্ট দেখতে পারবে না সার্ভার সমস্যার কারণে। এক্ষেত্রে আমি লাইভে এসে তোমার রেজাল্টটা দেখে দিতে চাচ্ছিলাম, হয়তো প্রায় 1 ঘন্টায় যে কজন শিক্ষার্থী রেজাল্ট দেখতে পারি, তোমরা জানো লাইভে আসবো কি না। আর অবশ্যই তোমরা তোমাদের, আমি রেজাল্ট দেখবো, আমি নিজে রেজাল্ট দেখবো, তোমরা তোমাদের বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম, পরীক্ষার সাল, এই চারটা ইনফরমেশন আমাকে ফেসবুকে, আমাদের শোভন স্টাডি ফেসবুক পেজ, ওইখানে ইনবক্স করে রাখো। তোমাদের কোন বোর্ডের কী রেজাল্ট টুজাল্ট আছে টুকটাক আমি আপডেট জানাবো, এমনকি হতে পারে তোমার রেজাল্ট আমি ফার্স্ট দেখছি, দেখে আমি সেটা পেজে জানিয়ে দিব, কারণ আমরা প্রত্যেক মিনিটে মিনিটে চেক করবো ওয়েবসাইটগুলো ঠিক আছে কিনা, রেজাল্ট দেখতে পারছি কিনা। আর একটা কথা বলে রাখি, শোনো, কোনো অ্যাপস বা কোনো থার্ড পার্টি কোনো কিছু ইনস্টল করার দরকার নেই, নিজের শুধুমাত্র ওয়েবসাইট থেকেই, ব্রাউজার থেকেই তুমি ফলাফল দেখতে পারবা, ক্রোম বা গুগল থেকে। সো প্যারা খাইতে হবে না এত রেজাল্ট নিয়ে, যে রেজাল্ট দেখতে মনে হয় খুব বড় কিছু একটা হয়ে যাবে, এমন কিছুই না। এরপর আসি তোমাদের রেজাল্ট হচ্ছে যে পাবলিশের ব্যাপারে শিক্ষা বোর্ডগুলো কী বলছে। দেখো, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের একটা নির্ধারিত পোর্টাল অন করার জন্য বলা হয়েছে, একটা নির্ধারিত পোর্টালে ওই এসএসসি রেজাল্টটা প্রকাশ করা হবে, এসএসসি রেজাল্টটা। সো তোমরা চাইলে ওয়েবসাইট থেকে দেখতে পারো, মানে যেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট, আবার তুমি রেজাল্ট দেখতে পারো তোমাদের বোর্ডের ওয়েবসাইট থেকে, আবার এসএমএস থেকে, আবার শিক্ষামন্ত্রী আলো একটা ওয়েবসাইট থেকে। প্রায় 4টা উপায় রয়েছে, আরও একাধিক নিয়ম রয়েছে যেগুলো আমরা ভিডিওতে জানিয়ে থাকি, সেখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তবে একটা কথা বলে রাখি, রেজাল্টে যদি কোনো শিক্ষার্থীর কাঙ্ক্ষিত আশা পূরণ করতে না পারো, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। কেউ ভুল বা সিদ্ধান্ত নেবে না, অনেক আমরা শুনেছি, বিশেষ করে কি জানি না, আমার এলাকায় রিসেন্টলি 3টা ছেলে নাই হয়ে গেছে,
কোনো বাজে বাজে সিদ্ধান্তের কারণে ওরা এমন সব বাজে সিদ্ধান্ত নিছে, মানে ওরা নাই, মানে পৃথিবীতে নাই ওরা, এবং নিজেদেরকে নিজেরা শেষ করে দিছে। তো এই জিনিসটা খুব খারাপ লাগছে যে রেজাল্টের আগে এমন, মানে এমন হচ্ছে তোমাদের ব্যাচমেট, মানে অন্যান্য কারণেও আমাদের ছোট বড় অনেকেই ঘটনাটা ঘটেছে, কিন্তু আমি চাই না যেন এমনটা তোমাদের সাথে কখনো হয়। কারণ এটা একটা পরীক্ষা, 3 ঘন্টার এক্সাম দিছো, সেটার মাধ্যমে মূল্যায়ন, ওই খাতাটা শিক্ষকের কাছে গেছে, মানে যে শিক্ষক খাতা দেখছে, এমনকি তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর ভুল হইতে পারে, তারপর বোর্ডের কাছে গেছে, বোর্ড সফটওয়্যার এন্ট্রি করতে ভুল করতে পারে। গত বছর ময়মনসিংহ বোর্ডে কতগুলো স্টুডেন্টের তোমাদের এইচএসসি 2023-এর রেজাল্ট ভুল হয়েছিলো তোমরা জানো? জানো না, অনেক ঝামেলা হয়েছিলো। সো তোমাদের বেলায় এমনটা হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না। তো এই জায়গায় তোমাদেরকে কুল থাকতে হবে, তবেই তোমরা কিছু করতে পারবে। আমি বলবো যে কোনোভাবেই তোমরা এমন কিছু করবে না, আর ঠান্ডা আমাদের ডিসিশন নেবে। এটা একটা রেজাল্ট, এটা তাহলে হয়তোবা তুমি 6 মাস কারো কথা শুনবা, পরিবার পরিজন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব, বাট একটা সময় তুমি তোমার কাজ দিয়ে তাদেরকে ভুল প্রমাণ করতে পারবা, ঠিক আছে? আর জীবনে সবাই সাকসেস হয় না সব সেক্টরে। আজকে কয়জন একদম মানে ক্লাসের ফার্স্ট বয় হয়ে তোমার হচ্ছে যে নিজেদেরকে ধরে রাখতে পারে, এটা ক্লাসে যে ফার্স্ট হয়, যে জিপিএ 5 পায়, তারও একটা স্পেশাল বলা যায় যে একটা তার হচ্ছে স্পেশাল, তার ওটা প্যারা যায় যে তাকে ওইটা কন্টিনিউ করতে হবে। অনেক শিক্ষার্থী ধরে রাখতে পারে না। মজাটা কথা শোনো, আমি যখন এইচএসসি এক্সাম দিছি, আমার বড় ভাইদের একটা ব্যাচ ছিল, ওরা গনহারে A+ পাইছে। ওদের জানো ওদের পোলাপান, মানে ওদের যে বন্ধুবান্ধব, আমাদের যে বড় ভাই, তার হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছিল না। জিপিএ 5 পাইছে কিন্তু তারা চান্স পাচ্ছিল না। কেন পাচ্ছিল না? কারণ ওই A+ পাইছে, নামের A+, কিন্তু সেটা কোনো কাজের না। তো এভাবে রেজাল্ট একটা পাইলি, জিপিএ 5 পাইলি, যে দুনিয়াটা অনেক কিছু তা কিন্তু না। তো তোমাকে তোমার জায়গা থেকে চেষ্টা করতে হবে। অনেক 2 পয়েন্ট পাওয়া স্টুডেন্ট বিসিএস এ চান্স পাইছে। সো পড়াশোনাটা তোমার যে জায়গায় সেখানে দেখাতে হবে, ওকে? তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে খুব মানে উদ্বিগ্ন হয়ে যাবে না। যদি দ্রুত রেজাল্ট দেখতে হয় তাহলে তুমি SMS পাঠাতে পারো। এছাড়া ওয়েবসাইট যদি বন্ধ হয়ে যায় তাহলে কারো বাপের সাধ্য নাই, কোনো অ্যাপসের সাধ্য নাই, কোনো অন্য কোনো ওয়েবসাইটের সাধ্য নাই যে তোমাকে রেজাল্ট দেখাই দিবে। একমাত্র SMS-এর মাধ্যমে তুমি দ্রুত রেজাল্ট দেখতে পারো, এছাড়া কোনো উপায় তুমি দ্রুত রেজাল্ট দেখতে আর পারছো না, ওকে? আর হচ্ছে ওয়েবসাইট যদি ডাউন হয় তাহলে তো কিছু করার নেই, বাট ওয়েবসাইট খুলে দিলে একমাত্র ওয়েবসাইট দেখতে পারবা। এমনও আছে যে একটা বছর এমন হয়েছিল যে রেজাল্ট প্রকাশ হয়েছে 10টায়, রেজাল্ট দেখা গেছে 1টার পরে, কারণ ওয়েবসাইট বন্ধই ছিল। এরকমের নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে দুঃখিত, রেজাল্ট দেখার জন্য একটু সমস্যা হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে কাজ করে আপলোড করে দিচ্ছি বা ঠিক করে দিচ্ছি। সেটা অস্বাভাবিক আর কিছু নাই, রিল্যাক্স থাকবা। আর তোমরা কমেন্টে অফকোর্স তোমাদের রোল নাম্বার, শিশু নাম্বার, বোর্ডের নাম এগুলো জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে একটু মেসেজ করে দিতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদেরকে রেজাল্ট বের করে দেওয়ার জন্য। আর রেজাল্ট প্রকাশে নিয়ে রেজাল্ট কীভাবে দেখবে তা নিয়ে ভিডিও করা আছে, সেগুলো তোমরা দেখো। এমনকি আমরা রেজাল্ট নিয়ে বাকি যতটুকু আপডেট আছে সেগুলো জানানোর সর্বোচ্চ চেষ্টা করছি। তবে মূল একটা ব্যাপার হচ্ছে যে নিজেদেরকে কেয়ার করবা, পরিবার প্রয়োজন সবাইকে মিলে যেভাবে কনভিন্স করে, কোনো বাজে সিদ্ধান্তের জন্য আমরা শুনতে না পাই যে অমুক স্টুডেন্ট এমনটা করেছে। আমার ইনস্টাগ্রামে গতবার কয়েকটা মেসেজ আসছিলো, ওরা কয়েকটা স্টুডেন্ট কয়ে আমাকে মেসেজ করছিল বিভিন্ন কারণে, বিভিন্ন পরীক্ষা সম্পর্কিত সমস্যা নেই জন্য আমি যখন ওদেরকে রিপ্লাই দিছি, তো রিপ্লাইটা প্রায় 6 মাস পর আমার ওর একটা ফ্রেন্ড আমাকে মেসেজ করছে, ভাইয়া ও রেজাল্টের পরই এটা করে ফেলছে, আমি ওর ফ্রেন্ড রিপ্লাই দিচ্ছি। আমার কাছে খুব খারাপ লাগছিলো, সেটা আমি অনেক কথা বলছি, ও ইনস্টাগ্রামে আমাকে অনেক প্রশ্ন করছে পড়াশোনা রিলেটেড যখন এক্সাম দিচ্ছিল তখন। যাই হোক, তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।